প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সপ্তম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আমরা সম্পাদ্য নবম অধ্যায় থেকে 3, 4, 5 আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে সম্পাদ্য 3 এই সাধারণ নির্বাচনটা আপনার প্রশ্ন বোর্ডে তুলেছি, তোমরা বিষয়টা খেয়াল করো। কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ নির্বাচন হচ্ছে একটি তত্ত্বকে যখন সাধারণভাবে বর্ণনা করা হয় তখন সেই বিষয়টা থাকে সাধারণ নির্বাচন। তাহলে এখানে বলছে কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, তাহলে এই তথ্যের আলোকে আমরা চিত্রটা অঙ্কন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে ত্রিভুজের একটি বাহু, তাহলে আমরা প্রথমে স্কেল নিয়ে ত্রিভুজের একটি বাহু, এখানে একটি বাহুকে আমি 6 সেন্টিমিটার নিয়েছি। অনেক সময় আমাদের প্রশ্নে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকে, যেমন 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এখানে যদি 5 সেন্টিমিটার দেওয়া থাকে আমরা 5 সেন্টিমিটার লিখব, যদি 6 সেন্টিমিটার দেওয়া থাকে 6 সেন্টিমিটার লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ সমান কত? 6 সেন্টিমিটার। এটা আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আমি নিচে লিখেছি 6 সেন্টিমিটার। এবার বলছে এর সংলগ্ন দুইটি কোণ, তা দুইটি কোণ, একটা কোণ দিয়েছে আমি এক্স, একটা কোণ হচ্ছে ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা কোণেরও মাপ দেওয়া থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে একটি কোণ, এই কোণটা যেমন এক্স কোণ, তুমি এটাকে 45 ডিগ্রি নাও, আর ধরো ওয়াই কোণ, এই কোণটাকে তুমি নিচ্ছ, এই কোণটাকে নিচ্ছ 55 ডিগ্রি। তাহলে দুইটি কোণ, একটি হচ্ছে এক্স 45 ডিগ্রি, আর একটি হচ্ছে ওয়াই 50 ডিগ্রি। তাহলে এই তথ্যের আলোকে আমাদেরকে চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা কীভাবে আমরা অঙ্কন করব দেখো। প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ আমরা নিব বা রশ্মি নিব, তাহলে আমরা এক পাশে তীর চিহ্ন দিলে সেটা হয়ে যায় রশ্মি। তাহলে যে কোনো রশ্মি আমরা কী নিলাম? বিই নিলাম। এই বিই হতে আমরা এই যে একটি বাহু এ আছে, এই এর সমান করে পেন্সিল কম্পাস দিয়ে আমরা বি সি অংশ কেটে নিব। কার সমান করে প্রিয় শিক্ষার্থীরা? এর সমান করে, এ এর সমান করে আমরা বি সি অংশ কেটে নিলাম। এবার এই বি বিন্দুতে আমরা এই এক্স কোণের সমান করি, এক্সের আমরা কোণ থেকে আমরা এই মাপটা নিব, তাহলে এখানে আমরা এই মাপটা এইভাবে দিব। এখান থেকে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই মাপটা নিব, এই মাপটা ধরে এখান থেকে সেম আমরা এভাবে আমরা সি বি এফ কোণ আমরা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার সি বিন্দুতে, সি বিন্দুতে আমরা এই ওয়াই কোণের সমান করে এই মাপটা নিব, আমরা এখান থেকেও সেম আমরা এই মাপটা নিব, এই মাপটা নিব। তারপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখান থেকে এই মাপটা নিয়ে, এখান থেকে এই মাপটা নিয়ে আমরা বি সি আমরা জি কোণ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিএফ এবং সিজি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের এই যে এ বি সি যে ত্রিভুজটা অঙ্কিত হইল, এই ত্রিভুজটাই হচ্ছে এই আমাদের সাধারণ নির্বাচনের আলোকে অঙ্কিত ত্রিভুজ। তাহলে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ কি হচ্ছে? এ বি সি। এখানে এই বি সি বাহুটা হচ্ছে এ বাহু, এই যেই আমাদের বাহুটা দেয়া ছিল, আর এই এই কোণটা বি কোণটা হচ্ছে এই এক্স কোণ, আর এই সি কোণটা হচ্ছে ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্পাদ্য 3টা অঙ্কন করে ফেললাম। এবার খেয়াল করো, এই চিত্রের আলোকে, এই তথ্যগুলোর আলোকে আমি একটা বিশেষ নির্বাচন লিখি। তাহলে বিশেষ নির্বাচন আমরা নিচে লিখব, তাহলে আমরা লিখি দেখো কীভাবে, বিশেষ নির্বাচন। কোন ত্রিভুজের মনে করি ত্রিভুজের একটি বাহু এ, তো এ আমরা কত? 6 সেন্টিমিটার নিয়েছিলাম, তো এ সমান কত? 6 সেমি।
তারপরে এ বাহু সংলগ্ন দুইটি কোণ এ বাহু সংলগ্ন কয়টি কোণ দুইটি কোণ একটা কোণ হচ্ছে এক্স কত ডিগ্রি 45 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে ওয়াই কত ডিগ্রি 55 ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তো ত্রিভুজটি এঁকেই ফেলেছি এবার আমরা অঙ্কনের বিবরণটা এই পাশে লিখছি দেখো অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি কি করেছি যে কোনো একটি রাশি বি নিয়েছিলাম বি হতে আমরা এ বাহুর সমান করে বিসি কাটি তাহলে আমরা এই এক নম্বর পয়েন্টে লিখব যে কোনো রাশি পিই হতে কি করলাম বিসি সমান এ কাটি প্রিয় শিক্ষার্থীরা আমরা বি বিন্দুতে এক্স কোণে সমান করে সি বি এফ কোণ এঁকেছিলাম তাহলে আমরা এখানে দুই নম্বর পয়েন্টে লিখব বি বিন্দুতে কি করেছি সি বি এফ কোণ অঙ্কন করেছি তাহলে আমরা এখানে লিখব সি বি এফ সমান কোন কোণ আমরা এক্স কোণ এর সমান করে এঁকেছি তাহলে এক্স আঁকি তিন নম্বর পয়েন্টে আমরা লিখব সেম আমরা এই সি বিন্দুতে কি করেছি ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ এঁকেছি তাহলে আমরা লিখব সি বিন্দুতে সি বি বি সি জি কোণ সমান ওয়াই আঁক চার নম্বর পয়েন্ট প্রিয় শিক্ষার্থীরা বিএফ এবং সিজি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে বিএফ ও সিজি রশ্মি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এ বি সি ত্রিভুজটি হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ সুতরাং ত্রিভুজ এ বি সি ই হল উদ্দিষ্ট ত্রিভুজ প্রিয় শিক্ষার্থীরা আমরা সম্পাদ্য তিন অঙ্কন করে ফেললাম এবার আমরা সম্পাদ্য চার অঙ্কন করব প্রিয় শিক্ষার্থীরা সম্পাদ্য চার এর সাধারণ নির্বাচনটি তোমরা খেয়াল করো কোনো ত্রিভুজের দুইটি কোণ ও এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে বলছে ত্রিভুজে কয়টি কোণ দুইটি কোণ খেয়াল করো আমি এখানে একটি কোণ অঙ্কন করেছি এখানে আরেকটি কোণ অঙ্কন করেছি এই কোণটা হচ্ছে এক্স কোণ যার মান হচ্ছে 60 ডিগ্রি এই কোণটা হচ্ছে ওয়াই কোণ যার মান হচ্ছে 75 ডিগ্রি এবং বলছে এদের একটির বিপরীত বাহু এই ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এ এ সমান 6 সেন্টিমিটার আমাদের ত্রিভুজটি আঁকতে হবে আমরা এই তথ্যগুলোকেই আমরা বিশেষ নির্বাচন আকারে অর্থাৎ এই চিত্রের মাধ্যমে প্রকাশ করছি আমরা বলছি মনে করি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে এক্স সমান 60 ডিগ্রি ওয়াই সমান 75 ডিগ্রি এবং ওয়াই এর বিপরীত বাহু এ সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কীভাবে অঙ্কন করব একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখ আমরা প্রথমে যে কোনো রশ্মি আমরা বি ই নিই বি হতে আমরা প্রথমে এই এ এর সমান করে আমরা এই বি সি অংশ কেটে নিই তাহলে প্রিয় শিক্ষার্থীরা কার সমান করে এ এর সমান করে এবার আমরা এই বি বিন্দুতে এই এক্স কোণটার সমান করে অর্থাৎ এই মাপটা নিয়ে আমরা এদিকে এই মাপটা আঁকব তারপরে আমরা
এখান থেকে পেন্সিল কম্পাস দিয়ে এই মাপটা নিয়ে আমরা এই যে এখান থেকে এই মাপটা নিয়ে আমরা এই যেভাবে আঁকব আমরা সি বি আমরা এফ কোণ অঙ্কন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই সি বিন্দুতে এই বি এফ এর সমান্তরাল একটা রেখা আঁকব। আর সমান্তরাল রেখা আঁকতে হলে আমাকে এই যে এক্স কোণটা অর্থাৎ এই কোণটা, এই কোণটার সমান করে বা এই এক্স কোণের সমান করে আমরা এখানে একটা কোণ আঁকব। তাহলে আমরা এখানে একটা কোণ আঁকছি কার সমান করে, এই যে এক্স এর সমান করে এই মাপটা। তাহলে আমরা সি জি আমরা রশ্মি অঙ্কন করলাম কার সমান্তরাল, আমরা বিএফ এর সমান্তরাল সি জি অঙ্কন করলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ওয়াই কোণটা সমান করে এই সি জি রেখার সি বিন্দুতে, এই সি বিন্দুটা কিন্তু এই আমাদের বি রেখাংশের রশ্মির মধ্যেও আছে, কিন্তু আমরা এখন যে ওয়াই কোণের সমান করে কোণটা আঁকবো এটা আঁকবো এই সি জি রেখাংশের উপর। তাহলে সি জি রেখাংশের উপর এই কোণটা সমান করে আমরা এই যে দিক থেকে আমরা কোণটা আঁকব, এখান থেকে এই মাপটা নিয়ে আমরা এই মাপ নিব, এখান থেকে এই মাপটা নিয়ে আমরা এই কোণটা আঁকব। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে এই যে এভাবে সি ধরো পি, এখানে সিপি রশ্মি আর বিএফ রশ্মি পরস্পর এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ বি সি কোণটাই হবে আমাদের উদ্দিষ্ট কোণ। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বলছে একটি ত্রিভুজের দুইটি কোণ এক্স ও ওয়াই, তাই কোন কোণটা এক্স ওয়াই, এই কোণটা হচ্ছে আমাদের এক্স, এই কোণটা হচ্ছে আমাদের ওয়াই। কেন ওয়াই, কারণ এই কোণটা হচ্ছে ওয়াই কোণ, আর এই রেখাটা এই রেখাটা যেহেতু সমান্তরাল এবং এই তাহলে এই রেখাটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা সমান হয় এই কোণ, তাহলে এই কোণটা হচ্ছে ওয়াই কোণ, এই কোণটা হচ্ছে এক্স কোণ, আর এই বাহুটা হচ্ছে ওয়াইয়ের বিপরীত বাহু, তাহলে আমাদের এবিসিটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কিভাবে অঙ্কন করলাম আমরা সেই কথাগুলো এখানে একটু এই বিবরণটা লিখছি, অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ এক নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি করেছি, বি রেখাংশ নিয়েছি সেখান থেকে বিসি সমান এই কাটি, তাহলে আমরা লিখব কি বিই রশ্মির হতে বিসি সমান এ কাটি। দুই নম্বর, আমরা বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ এঁকেছি, তাহলে আমরা লিখব বি বিন্দুতে সি বি এফ সমান আমরা এক্স কোণ আঁকি। তারপর আমরা এই সি বিন্দুতে এটা সমান্তরাল রেখা এঁকেছি না, তাহলে আমরা লিখব সি বিন্দুতে সিজি সমান্তরাল বি এফ আঁকি। তারপর চার নম্বর পয়েন্ট আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থীরা, চার নম্বর পয়েন্টে আমরা সিজি রেখাংশের আমরা সি বিন্দুতে, সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে জি সি পি কোণ আঁকি, তাহলে আমরা লিখব ডিসি রশ্মি সি বিন্দুতে জি জি সি পি কোণ, জি সি পি কোণ সমান ওয়াই আঁকি। পাঁচ, সিপি এবং বিএফ পরস্পর এই বিন্দুতে ছেদ করে, সিপি ও বিএফ রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি সি ই হল উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এই চতুর্থ সম্পাদ্যটাও আমরা অঙ্কন করে ফেললাম। এবার আমরা পঞ্চম সম্পাদ্যটা আঁকা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, সম্পাদ্য পাঁচ সাধারণ নির্বাচনটি হচ্ছে কোনো ত্রিভুজের দুইটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বিশেষ নির্বাচনের জন্য আমরা বলছে দুইটি বাহু, তা আমরা একটি বাহু এ 6 সেন্টিমিটার আরেকটি বাহু বি, এটা আমরা নিয়েছি 2.5 সেন্টিমিটার। এখন বলছে একটি বাহুর বিপরীত কোণ, এই বি বাহুর বিপরীত কোণ এক্স, এক্স সমান হচ্ছে 50 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আবার খেয়াল করো, দুইটি বাহু, একটি বাহু এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার, বি সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং বি বাহুর বিপরীত কোণ এক্স সমান হচ্ছে 50 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কীভাবে অঙ্কন করছি? প্রথমে যে কোনো রশ্মি আমরা বি ই নিব। বিই হতে আমরা এ এর সমান করে বি সি অংশ আমরা কেটে নিই। কার সমান করে? এ এর সমান করে। এবার আমরা এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে মাপটা নিব, এখান থেকে মাপটা নিয়ে আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করব। তারপর আমরা এই মাপটা নিয়ে, এখান থেকে এই মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এখান থেকে এই সি বি এফ কোণ আমরা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কন করব। এবার খেয়াল করো, আমরা প্রথমে কি করলাম, আমরা বিসি হতে এর সমান করে আমরা এই বি হতে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার আমরা এই এখানে এক্স কোণের সমান করে আমরা সি বি এফ কোণ অঙ্কন করলাম। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এই সিকে কেন্দ্র করে আমরা যদি বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এমনি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে বৃত্তচাপের পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ সি যোগ করলে আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বাহুটা হচ্ছে কি? বি বাহু। আর এই বাহুটা হচ্ছে কি? এ বাহু। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি চিত্রটা অঙ্কন করা। প্রথমে খেয়াল করো যে আমরা কি করেছি, বি হতে এর সমান করে বিসি অংশ কাটছি, তারপর আমরা এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ অঙ্কন করেছি, তারপরে আমরা কি করেছি যে এই সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি যা বি এফ কে বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা চিত্র। এই চিত্রটা আবার একটু ভিন্ন ফর্মে আঁকা যায়, আমি শর্টলি সেই ফর্মটা তোমাকে দেখাই দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সম্পাদ্যটির একটি চিত্র অঙ্কন করেছিলাম কিছুক্ষণ আগে, এবার আমরা একটু ভিন্ন ফর্মে চিত্রটা অঙ্কন করব যেটা আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা অঙ্কন করতে গেলে প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিই অঙ্কন করি। বি এর বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে আমরা ই বি এফ কোণ অঙ্কন করলাম। তাহলে ই বি এফ কোণ অঙ্কন করলাম কার সমান করে? এক্স কোণের সমান করে। মানে প্রিয় শিক্ষার্থীরা, তা এটা অঙ্কন করার পর আমরা এই বি এফ হতে আমরা এই এ এর সমান করে আমরা বি এই এ এর মাপটাকে নিয়ে আমরা বি এ অংশ কাটি। আবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে কোনো রশ্মি বি নিব, তারপরে এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা ই বি এফ কোণ অঙ্কন করব। অতঃপর আমরা এই বি এফ হতে এই এ এর সমান করে আমরা পেন্সিল কম্পাস দিয়ে বি এ কেটে নিব। এবার একে কেন্দ্র করে
আমরা এই বিই এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে পেন্সিল কম্পাসটা ধরে এখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে আমরা এখান থেকে এই যেভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা এই বৃত্তচাপটি অঙ্কন করব। এই বৃত্তচাপটি আমাদের এই বিই কে দুইটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা হচ্ছে সি আর এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে আমরা এখন এই এ আর সি এবং এ এবং ডি যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখান থেকে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি, এই বৃত্তচাপটি বি কে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ সি এর মানটা হচ্ছে বি এর সমান, এ ডি এর মানটাও বি এর সমান, আর এই এ বি এর মানটা হচ্ছে কার সমান? সি এর সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে এ বি সি এই যে একটা ত্রিভুজ অঙ্কিত হলো, এই ত্রিভুজের এই বাহুটা বি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এক্স। আবার এ বি ডি এই বাহুর এই বি এটা হচ্ছে বি বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এক্স। তাহলে এখানে দুইটা ত্রিভুজ অঙ্কিত হলো, এ বি সি এ বি ডি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অঙ্কনের বিবরণে চলে যাব। সংক্ষেপে আমি বিবরণ লিখছি, এটা হবে অঙ্কনের বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা যে কোনো রাশি কী করেছি, বিই নেই, যে কোনো রাশি বিই নেই। বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকি। দুই নম্বর পয়েন্ট, বি বিন্দুতে ই বি এফ কোণ ই পি এফ সমান এক্স আঁকি। তিন নম্বর পয়েন্ট খেয়াল করো, বি এফ হতে বি এ সমান সি কাটে, বি এফ হতে পি এ সমান সি কাটে। চার নম্বর পয়েন্টে আমরা লিখব, এই যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, একটি বৃত্তচাপ আঁকি যা বিই কে সি ও ডি বিন্দুতে ছেদ করে, বিই কে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এ সি এবং এ ডি যোগ করছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর পয়েন্ট হবে এ কমা সি ও এ কমা ডি যোগ করি। ছয় নম্বর পয়েন্টে আমরা একটু এই বাম পাশে আসি, তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি ই উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা আমরা একই ক্লাসে তিনটা সম্পাদ্য শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় নিজেরা আঁকার চেষ্টা করবে বই দেখে দেখে, কারণ যত বেশি আঁকবে তত বেশি পারফেকশন আসবে, তোমরা ভালো ফলাফল করবে, সামনে পরীক্ষা আছে, পরীক্ষার প্রস্তুতি নেবে, নিজেরা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ।